আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ম্যাচের টিকিটের প্রাইস কত সেটি আজকে আপনাদেরকে জানাবো, আর কিভাবে আপনারা ঘরে বসে অনলাইনে টিকিট ক্রয় করবেন সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো। সিলেট ভেন্যুর জন্য টিকিট প্রাইস গ্র্যান্ড স্ট্যান্ড 1500 টাকা, ক্লাব হাউস 500 টাকা, ইস্টার্ন গ্যালারি 300 টাকা, ওয়েস্টার্ন গ্যালারি 200 টাকা, গ্রিন হিল এরিয়া 200 টাকা। আর টিকিট ক্রয়ের জন্য আপনাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি বাই একটি ফিচার পাবেন, বাই ক্লিক করবেন। বাই নাও ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখানে রেজিস্টার লেখাটির নিচে দেখবেন এনআইডি নাম্বার। টিকিট ক্রয়ের জন্য আপনার এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে। আর এখানে প্রথমে আপনাকে আপনার এনআইডি নাম্বার দিতে হবে। তারপরে নিচে আপনাকে এনআইডির তে থাকা জন্ম তারিখটি এখানে সঠিকভাবে দিতে হবে। এখানে আপনাকে একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে এখানে আপনাকে আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে এখানে আপনাকে পাসওয়ার্ডের জায়গায় এখানে আপনাকে 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। 8 ডিজিটের পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে আপনি টার্ম অ্যান্ড কন্ডিশনের ট্রিক দিয়ে দেবেন। দেওয়ার পরে আই এম নট রোবট এই লেখাটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রেজিস্টার লেখাটির উপরে আপনাকে ক্লিক করতে হবে। রেজিস্টার লেখাটির উপরে ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এরপরে আপনার দেওয়া মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এই ফাঁকা ঘরটিতে বসিয়ে দেবেন। ওটিপিটি দেওয়ার পরে এখানে আপনাকে সাবমিট লেখাটিতে ক্লিক করলে আবার এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ম্যাচ ডিটেলস দেখতে পারবেন, আর ম্যাচের এখানে আপনি তারিখ দেখতে পারবেন এবং সময় দেখতে পারবেন। তারপরে এখানে বাই টিকিট লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি টিকিটের সংখ্যা দেখতে পারবেন, কোন জায়গার টিকিট আপনি কিনতে চাচ্ছেন। তারপরে আপনাকে এখানে নাম্বার অফ টিকিট, এখানে টিকিট আপনি কতগুলো টিকিট নিতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিবেন। দেওয়ার পরে আপনার টিকিট প্রাইস চলে আসবে। তারপরে এখানে সার্ভিস চার্জ 5 টাকা, টোটাল 205 টাকা। এখানে আবার আপনি টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন। আই এম নট এ রোবট এই লেখাটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এ ধরনের একটি ইন্টারফেস আসবে। এরপরে এখানে আপনাকে সাবমিট লেখাটির উপরে ক্লিক করতে হবে। সাবমিট লেখাটির উপরে ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আগে ওকে লেখাটির উপরে ক্লিক করতে হবে। ওকে লেখাটিতে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ এখানে আপনাকে পেমেন্ট করতে হবে টিকিটের মূল্যটা। আপনি যতগুলো টিকিট নেবেন তার মূল্যটা এখানে আপনি পরিশোধ করবেন। এখানে আপনি কার্ড, মোবাইল ব্যাঙ্কিং অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও টিকিটের টাকা পরিশোধ করতে পারবেন। বিকাশ নগদ, সেলফিন, এম ক্যাশ, মাই ক্যাশ, এম মার্কেন্টাইল ব্যাংকের রেনবো ওয়ালেট থেকে, এছাড়াও নেট ব্যাঙ্কিং আপনি এবি ব্যাঙ্ক, ইসলামী ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক, এমটিবি ব্যাঙ্ক, এশিয়া প্রাইম ব্যাঙ্ক, সাউথ ইস্ট ব্যাঙ্ক, প্রিমিয়ার ব্যাঙ্ক, ট্যাপ অ্যান্ড পে, মেঘনা ব্যাঙ্কের আইপে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক, উড়ি ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিং সার্ভিস ব্যবহার করে আপনি পেমেন্ট করতে পারবেন। আপনার টিকিটের মূল্য পরিশোধ করার পরে আপনার নাম্বারে একটি কোড নাম্বার যাবে, আপনার দেওয়া মোবাইল নাম্বারটিতে, আর আপনার ইমেল অ্যাড্রেসে একটি মেইল যাবে। সেই মেইলটি দিয়ে যে তারিখে ম্যাচ অনুষ্ঠিত হবে তার পূর্বে তার আগের দিন আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে নির্দিষ্ট বুথ থেকে।